আগে 1 ঘন্টা যাইতো বিদ্যুৎ কমাইতে হয়, আর সে বিদ্যুৎ এখন 3 ঘন্টা কিলো আয় না। পুরোপুরি হচ্ছে দুর্নীতিটা চলে যাচ্ছে না। আমাদের দাবি একটাই, আগের মিটারটাও। হ্যাঁ, আমাদের তো কষ্ট পাইতেছে, রাত্রে ঘুমাইতে পারছে না, আমরা পেটে ধান্দা আছে, আমরা কাজকর্ম করে খাই। কালকে আজকে সাপোজ দেখেন 12টার সময় কারেন্টটা গেছে, আমার বাসার তনে বেরিয়ে গেছি, 3টার পরে কারেন্টটা ঢুকছে, পরে বাসার তনে বেরিয়ে গেছি। কারেন্ট তো সেই একই মতনই আছে, আগের মতন তো আর নাই। মানুষ কথা কারেন্ট আগের মতন আছে কিনা, এখন আগের মতন নাই। কারণ দেখেন আগে 1 ঘন্টা যাইতো বিদ্যুৎ কমাইতে হয়, আর সে বিদ্যুৎ এখন 3 ঘন্টা কিলো আয় না। আর এই যে মিটারগুলো ডাকাতি মিটার, এই মিটারগুলো উঠাই এলাই দিও। আগে যে ডিজিটাল মিটার ছিল এই মিটারই চলবে, কিন্তু এখন এই যে স্মার্ট মিটার চলবে না বাংলাদেশে। বিদ্যুৎ মিটারে এই যেখানে 1000 টাকা ঢুকাইলে 15 দিন যায় না, আর আগে সারাদিন কারেন্ট মাস গেলে হয়তো 500 টাকা বিল, আর 1000 ঢুকাইলে এখন তাই না। আগে সরকারের সময় 1 ঘন্টা থাকতো, 1 ঘন্টা আইতো, আর এখন তো 2 ঘন্টা গেলে সেই আগে আবার যা তাই। প্রত্যেকটা ফ্যামিলিগতভাবে একটাই অনুরোধ আছে, অনুরোধ আছে এই মিটারগুলো উঠাই দেয়। আগের যে মিটারগুলো ছিল এই মিটারগুলো দেখ আগের মতন পল্লী বিদ্যুৎ হোক আর অন্য কোনো কোম্পানি হোক, তারা যায় আমার মনে করে নোটিশ দেখ যে এই বিল আইছে, এই কত ইউনিট আছে। এখন 10 টাকা ইউনিট কাটতেছে, আগে ছিল 3 টাকা ইউনিট, এখন 10 টাকা ইউনিট কাটে। এগুলো কোন ধরনের কার্যকলাপ? এটা কি বাংলাদেশ? এটা তো গরিব লোকের মারার অধিকার দিয়ে দিয়েছে করে। আমাদের দাবি একটাই, আগের মিটার হোক, আগের ইউনিট আসুক, 3 টাকা ইউনিট নিয়ে আসুক। সারাদিন খাইটে যাই, খাইটে যায় মনে করেন যে 2 ঘন্টা ঘুমামু, 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা থাকে না কারেন্ট। এই রোদির ভিতরে গরমের ভিতরে যাই, কারেন্ট যদি না পাই তাহলে বাসা ভাড়া দিই 5000 টাকা, কারেন্ট বিল দেবো 1000 টাকা, 6000 টাকা, এমনি জায়গা তাহলে আমরা পারুম কেমনি? সারাদিন খাইটে যে যাই বাসায়, যাই একটু ঠিক মতন কারেন্টের বাতাসে খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, আবার রোদের গরমের কারণে আবার রোডে আসা মন চাই। অফিসিয়াল যেসব জিনিসপত্র আছে, আমাদের বড় ভাইরা যারা জব করে, বিভিন্ন আমার এই ফ্যামিলিতে অনেকে জব করে, কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারাও তাদেরও অনেক কষ্ট হচ্ছে। সিন্ডিকেটের সাথে কাজ করে তো হচ্ছে, এরা হচ্ছে ইচ্ছা করে এগুলো করতেছে। আসলে অনেকে বলে যে আমাদের হচ্ছে বিদ্যুতের ঘাটতি রয়েছে, কিন্তু আসলে এই ধরনের কোনো সমস্যা না। এখনও দেশে হচ্ছে পুরোপুরি হচ্ছে দুর্নীতিটা চলে যাচ্ছে না। যেমন হচ্ছে আমাদের হচ্ছে প্রিপেইড মিটার, এইখানে দেখা গেল যে আমরা যদি 1000 টাকা মানে রিচার্জ করি, সেক্ষেত্রে আমাদের টাকা আসে হচ্ছে 850, আর টাকা কি কেটে নেয় কীভাবে, মানে সেই আরও প্রায় 3 বছর থেকে এই টাকাটা কেটে নিচ্ছে, কিন্তু এর কোনো হচ্ছে কেউ প্রতিবাদ করতেছে না। অবভিয়াসলি আমরা সোলার, বাংলাদেশের জন্য সোলার ফিল্ড হচ্ছে বেটার, তো সোলারের ভিতরেই সুইচ করতে হবে। আর পুরো ইকোনমি আমাদের ডিপেন্ড করা হইতেছে, দেখেন রেডিমেড গার্মেন্টগুলো যেগুলো আছে ওরা 15 লাখ থেকে শুরু করে 2-2.5 কোটি পর্যন্ত ইলেকট্রিসিটি বিল মান্থলি তারা পে করে, অনেক হাই কনজিউম করে। তো এটা একটা ব্যালেন্স থাকা উচিত আর কি, যে কারা ইন্ডাস্ট্রিয়াল প্রফিটও আসা উচিত, সাথে হইতেছে জনগণ, সাধারণ জনগণ যারা এখন গরমে ভুগতেছে ওদের দিকেও কনসিডার করা উচিত। গরমের কারণে, তাপমাত্রা বেশি তার কারণে, কিন্তু এখন আমরা তো গরমে বাঁচতেছি না, আমাদের তো কারেন্টের দরকার সবসময়। হ্যাঁ, আমাদের তো কষ্ট পাইতেছে, রাত্রে ঘুমাইতে পারছে না, সারাদের পরিশ্রম করে যদি বাসায় যাই একটু বিশ্রাম নেবো, একটু শান্তি শৃঙ্খলা চাই, যদি এটা না থাকে তাহলে আমরা কেমনে চলবো। হ্যাঁ, আমাদের আবেদন কারেন্ট আমাদের সবসময় থাকা দরকার। এখন এই সরকার তো এখন মনে করেন নতুন আসছে, এত তো হয়ে কিছু করে পারত না, এখন চাই আমরা শান্তি, আমরা শৃঙ্খলা চাই, মানে এখন দেশের শান্তির জন্য চাই। আমরা রাজনীতি করি না, আমরা পেটে ধান্দায় আছি, আমরা কাজকর্ম করে খাই, ব্যবসা বন্ধ ভালো নাই, বুঝছেন? এই সরকার এখন যদি এইভাবে থাকে আমাদের জন্য ভালো হবে, কোনো গণ্ডগোল কিন্তু খাদান না থাকে ছিল, এখন বাইদা ভাই থাকতে পারে ওরা, ওটা কোনো ব্যাপার না। ওরা কারেন্টের মনে তাপমাত্রা বেশি খরচ হইলে ওরা কারেন্ট যায় আসে। ওদের বিকাশ নগদ বা এইসব বিজনেসে যে সমস্যা, বা সার্ভিসিং সেক্টর বা যে কোনো ক্ষেত্রে, এখানে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে থাকছে না, এখানে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান অফ থাকছে, এবং আরও বিভিন্ন কাজে আমাদের সমস্যা হচ্ছে। গরমে তো অনেকের দেখা যায়, অনেকের আমাদের বাসে যখন যাতায়াত করতেছে, এখান থেকে যাতায়াত করার সময় এই 2-3 দিন আগেও এরকম এত গরম পড়ছে যে মানুষে হার্ট স্ট্রোক করতেছে। তো এই অবস্থায় বিদ্যুৎ নেওয়াটা এরকম তো সাধারণ কোনো কিছু না, আর আমাদের দেশে তো বিদ্যুৎ সংকট এরকমও না, এখানে সিন্ডিকেট আছে অবশ্যই। যেহেতু নতুন একটা সরকার গঠন করছে, তাদের এগুলো ম্যানেজ করতে বা সময় একটু সময়ের দরকার হবে, অসির এগুলো মানে ইয়ে হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে, যেটুকু সমস্যা সমস্যায় পড়ছে এই সমস্যা থাকবে না। এই যে চার্জ দেয় আর দিন জমিটা চার্জ দেয় দিয়ে রোডও চলায়, এখানে কারেন্ট থাকে না। আগে তো ভালোই আছে, অটো চলে না, চল কারেন্ট ভালোই আসলো, এই যে অটো চলে কারেন্ট চলে না, আর বিদ্যুৎ থাকে না। কালকে আসলে 3 ঘন্টা আসলো না বিদ্যুৎ, আসলে 10টার সময় বিদ্যুৎ গেছিলো, আর 12:30-12টার সময় বিদ্যুৎ আসে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ওয়াইফাই কানেকশনে সমস্যা হচ্ছে অনেক সময়, সে কারণে অনলাইন ক্লাসগুলোতে আমাদের সমস্যা হচ্ছে, প্লাস বিদ্যুৎ না থাকার কারণে আপনার এই যে ফ্যান চলছে না, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, গরম পড়ছে অতিরিক্ত, এখানে আমাদের পড়াশোনায় একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে। এবং বিদ্যুৎ না থাকাতে আমরা সারাদিন এই রোদে বায়ে আমরা গাড়ি চালাই, বাড়িতে যাই, অনেক কষ্ট হয়। বিদ্যুৎ যে কেন থাকতেছে সেটা উপরে একে জানে, কর্তৃপক্ষ জানে কী সমস্যা, সমস্যা তো হওয়ার কথা নয় তেমন।
আগে তো থাকতো, ভালোই থাকতো।